আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আকাবাতুল মুত্তাকিন والصلاه ওয়া السلام علی নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ সম্মানিত উপস্থিতি আজকে যে বিষয়ে আপনারা জানতে চেয়েছেন সেটি হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে করোনা ভাইরাস একটি মারাত্মক ব্যাধি এবং ভয়ঙ্কর একটি ভাইরাস যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় একজন থেকে আরেকজনের শরীরে কিন্তু হাদিসে আমরা দেখছি লা হামা রাষ্ট্র যে ওলা গুল ইত্যাদি তোমা আলা আলী সালাতাম এই হাদিসের মধ্যে কয়েকটার কথা উল্লেখ করা হয়েছে যে ইসলামের কোনো তিয়ারা নাই গুল নাই তারপরে আপনার নাই এই বিভিন্ন কয়েকটা বিষয় নিয়ে এই হাদিসে আলোচনা করা হয়েছে সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বলে নেই কারণ নৈশাল্লাম এগুলোকে প্রত্যাখ্যান করেছেন যে সময় তো দর্শক মন্ডলী বা উপস্থিতি আপনারা এটা বুঝতে ভুল করেছেন যে সমস্ত ভাইয়েরা ওলামারা এই বক্তব্য দিয়েছেন তারা বুঝতে ভুল করেছেন হাদিসটি হাদিসটি এভাবে না জাহেলিয়াতের যুগে তিয়ারা ছিল গুল ছিল তো মানুষ মনে করত যে তাদের একটা এটা ক্ষমতা আছে তারা এভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে যেমন একটা পাখি আছে যাকে আমরা চোরাচুন্নি বলে থাকি জাহেলিয়াতের যুগে এটা তাদের আঁকিদের ছিল যে এই পাখি কাউরি বাসায় বসে যদি ডাকে তাহলে সেখানে একটা ক্ষতি বয়ে আসবে হয় কেউ মারা যাবে নাহলে কিছু পানি ক্ষতি হবে সম্পদের ক্ষতি হবে ইত্যাদি যাই হোক একটা ক্ষতি হবে এই এইভাবে একটা আঁকি ছিল তাই করে সাল্লাম সেই সম্পর্কে বলেছেন আর একটা গোল ছিল যাকে আমরা বলি ভূত আর আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ভোলা ভোলা মানে ভুলিয়ে দেয় একটা মানুষকে হঠাৎ করে সে ডাক দিবে পরিচয় দিবে ডাক দিয়ে নিয়ে যেতে 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 চলে যাবে মাঠে ময়দানে যে তার ক্ষতি করার চেষ্টা করবে তো সেখান থেকে বাঁচার জন্য সত্য বলছে এবং যদি হয় তাহলে এটাকে আজান দিতে বলেছেন এটা ভূত বলা হয় তো ভোলা ভুলিয়ে দেয় সেটা জাহেলিয়াতের যুগে এরকম চিন্তাভাবনা ছিল তো সুতরাং এই হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এগুলো জাহেলিয়াতে যে বিশ্বাস করত যেভাবে করতো এভাবে না জাহেলিয়াতে বিশ্বাস করত যে সরাসরি এটার একটা ইয়ে আছে ক্ষমতা আছে যে নিজে এটা করে আর নবী করিম সাল্লা সাল্লাম আর একটি হাদিসের মধ্যে বলা হয় যে একটি উঠ উটের ঘা হয়েছে সেখান থেকে ওর ঘাটা অন্য উটে ছড়িয়ে যায় এই কথা এক সাহাবি বললে গ্রামের সাহাবি তখন সাল্লাম বললেন যে প্রথম যে উটটাকে এই পথে ঘা হয়েছিল সে কোথেকে হলো সুতরাং এটা আল্লাহ দিয়েছেন এটা কোনো ছয়সা বলে কিছু নাই এটা বোঝানো হয়েছে তো এই সব হাদিস থেকে কী বোঝা যায় আরেকটি হাদিস আছে বোখারিতে যে ফির মিন মিনাল মুম মুমি ফেরারাকা মিনাল আসাদ বাঘ দেখে যেমন তুমি পালিয়ে যাও তেমন এক মজুম থেকে একে এক অর্থে মহামারী বলা হয় মহামারীর থেকে তুমি পালিয়ে যাও তো এই মর্মে তাহলে এখান থেকে পালাইতে বলছে ওখানে আবার বলছে কোনো ছয় বলে কিছু নাই তাহলে এর ব্যাখ্যা কি দেওয়া যেতে পারে ব্যাখ্যা হচ্ছে এটাই জাহিলিয়াতের যে যুগে যেটা আকিদা বিশ্বাস ছিল নির্ভর ছিল এইসব বস্তুর ওপরে যে আমি যদি বাসার থেকে বের হয় খারাপ কিছু শুনলে পারে আমার খারাপ হবে ফল কল্যাণময় কিছু শুনলে কল্যাণ হবে এই যে চিন্তা চেতনাটা ছিল মূলত এটা দূর করার জন্য নবীশাল্লামের কথা বলেছেন আর নবী সাল্লাম যে হাদিস বলেছেন যে তোমরা জুম থেকে বের ভেঙে যাও পালিয়ে যাও এটা ব্যাখ্যা হচ্ছে সঠিক এটাই যে হ্যাঁ ছয়সা বলে কিছু আছে তবে ছয়সা রোগটার কোনো শক্তি নাই ওটা আল্লাহর হুকুমে একজন থেকে আরেকজনের কাছে চলে যায় ওর নিজস্ব কোনো শক্তি নাই আল্লাহর হুকুমে এই রোগটাকে আল্লাহ এভাবেই তৈরি করেছেন যে আল্লাহর হুকুমে সে একজনের থেকে আরেকজনের কাছে চলে যেতে পারে এই জন্য বেঁচে থাকতে বলেছেন তাই শাম দেশে যখন মহামারী হয় তখন অমর রদ্দিয়াল্লা তালা আনহু সৈনিকদেরকে অর্ডার করেছিলেন যারা দেশে বসবাস করছে তারা যে সেখান থেকে বের না হয় আর যারা প্রবেশ করেনি তারা প্রবেশ যেন না করে এমনিভাবে নবী সাল্লামের কাছে এক কাফেলা আসে বায়াত নেওয়ার জন্য নবী সাল্লাম জানতে পারলেন তাদের ছয়শ রোগ আছে তখন তাদেরকে বললেন যে তোমাদের মদিনা আসতে হবে না তোমাদের বায়াত আমি নিয়ে নাম ওখান থেকে বায়াত পরিপূর্ণ হয়ে গেল তোমরা ওখান থেকে ফেরা ফেরত যাও সুতরাং সব দলিল বা ঘটনাগুলো প্রমাণ করে যে ছয় বলে কিছু আছে আর এই ছয় সাটা আল্লাহর হুকুমে হয়ে থাকে আসলে রোগের কোনো ক্ষমতা আবার শক্তি নাই আশা করি বুঝতে পেরেছেন তারপরও চলন্ত জীবনে সমস্ত আসবাব ও সাহেলগুলোকে গ্রহণ করতে হবে এবং গরের সাথে সাথে আল্লাহ প্রতি তাওয়াক্কল করতে হবে অমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাও হাসব যে আল্লাহর প্রতি ভরসা করবে সেটা তার জন্য আল্লাহ আনাফ সুতরাং অসাইল আমরা গ্রহণ করব কি অসাইল গ্রহণ করব সকাল সন্ধ্যা দোয়াগুলো যত দোয়া আছে পড়ব বিসমিল্লাহ হিল্লাদি লা ইদরু ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম আর ওসিলা করব আল্লাহুম্মা ইন্নি আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন শাররি মা খালাক আর আরও দোয়া পড়বো আল্লাহ ইমনি আল ক্যামিনাল বরসি ওয়াল জুনি ও জমিয়াই বা এইসব দোয়া যতগুলো আছে তারপরে সাল্লামের দোয়া আছে সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য এটা অ্যানাফ আলাহানিক তারপরে হাউলা উল্লাহ ইহ আস্তকরুল্লাহ এই সব দোয়াগুলো আমরা পাঠ করতে থাকবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন সকলকে ইমানের সাথে থেকে দুনিয়া থেকে ইমান নিয়ে যাওয়ার তভিদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি